আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিও T19 এর রিভিউ। আমি এটা মোটামুটি 1 সপ্তাহ ব্যবহার করেছি এবং নিজের এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর, এখানে ব্লু টেক্সচার দেওয়া রয়েছে, উপরে রয়েছে মাইক্রোফোন, অডিও জ্যাক এবং চার্জিং, এবং এটা খুলতে খুবই হার্ডি এবং অনেক শক্ত ব্যাক পার্টটা এবং শক্তভাবে লাগানো হয়েছে। এতে রয়েছে হোয়াটসঅ্যাপ কলিং সুবিধা, অডিওভাবে কল দেওয়া যায় এবং মেসেজিং করা যায়, এবং ভিডিও কলের জন্য গুগল ডু ইউজ করা যায়, এবং এতে রয়েছে একটি 1800 mAh ব্যাটারি, যেটা চার্জ আপনি যদি হাইলি ইউজ করেন ওয়াইফাই ইন্টারনেট তাহলে এটি মাত্র একদিন ব্যাকআপ দেবে। আর চার্জ হতে প্রচুর সময় নেয়, প্রায় 3-4 ঘন্টা সময় লাগে, এবং বক্সের সাথে যে চার্জার দেওয়া হয়েছে সেটি খুবই নিম্নমানের। কারো কারো সমস্যা শোনা গেছে যে 2 দিনেই নষ্ট হয়ে গিয়েছে, এখন আমারটা কতদিন যাবে দেখার বিষয়। ক্যামেরায় খুবই হালকা ছবি ওঠে, এবং এখানে যে সিম স্লট, শুধু মাইক্রো স্লট দেওয়া হয়েছে, এবং কোনভাবে ঢুকাবেন চিত্র দেখা নেবেন, ভুলভাবে প্রবেশ করবেন না, আমি ভুলভাবে প্রবেশ করে ফেলেছিলাম। তো এখানে আরেকটি সমস্যা হলো সিম নিয়ে, যেটা শুধু একটি সিম 4G পাবে, ডুয়েল সিম 4G নয়। তো যে সিমটি 4G পাবে, আপনি যেটাতে ডাটা কানেকশন দেবেন শুধু সেটাই 4G পাবে, এবং সেটাই শুধু ভোল্টই চলবে এবং সেটাতেই হটস্পট ইউজ করতে পারবেন। তো এটা একটা অসুবিধা রয়েছে। এখানে আরেকটা অসুবিধা আমি লক্ষ্য করেছি যে কত সময় বিকাশ ডায়াল হচ্ছে না, কিন্তু আমি কলিং দিতে পারছি কিন্তু ডায়ালিং করতে পারছি না, ব্যালেন্স দেখতে পারছি না, এটা হয়তো ফিক্স হতে পারে। এছাড়া মাঝে মাঝে কিছু অ্যাপ হ্যাঙ্গিং ইস্যু হয়, এবং এটা রিস্টার্ট হলে বা ওপেন হতে কিছুটা সময় নেয়, এবং অলওয়েজ এই লোগোটা আসবে এবং এটা সাউন্ড করে, প্রচুর একটা সাউন্ড হয় যেটা অফ করার কোনো অপশন নেই। এবং এটার ওজন আমি মেপেছি 128 গ্রাম, একটু বেশি ওজন হয়ে যায় বাটন ফোন হিসাবে, আপনার কাছে একটু বিরক্তকর লাগতে পারে। আর এটা আর একটা বিশেষ অসুবিধা হয়ে রয়েছে, সেটা হলো সবসময় স্ক্রিন অফ হলে আপনাকে অবশ্যই পাওয়ার বাটন দিয়ে স্ক্রিনটি অন করতে হবে, এটা একটা বিশেষ অসুবিধা। তাছাড়া অন্য কোনো বাটন প্রেস করলে আপনার স্ক্রিন অন হবে না, এবং স্ক্রিন লকে যে ফিচার রয়েছে সেটা যদি আপনি অন রাখেন, পাসওয়ার্ড দেওয়া যাবে, তো আপনি পাসওয়ার্ড দিলে অটো লক হয়ে যাবে, সেটা কোনো টাইমিং নাই, এবং এটা সর্বনিম্ন 30 সেকেন্ড পর লক হবে, এটার নিচে টাইম নাই। এখানে ওয়াইফাই রয়েছে খুবই ভালো, স্পিড পাওয়া যায়, ইউটিউবে ভিডিও ওয়াচিং সুন্দর হয়, কোনো সমস্যা নেই, এবং কলিংয়ে কোনো ল্যাক আমি ইস্যু পাইনি, ভালোভাবে কল করা যায় এই ফোনে। আর বিশেষ কোনো সমস্যা নাই, এই মোটামুটিভাবে আপনি ইউজ করতে পারবেন। আমি এটা ইভালি থেকে মাত্র 1200 টাকা দিয়ে ক্রয় করেছি, প্রায় 80 দিন পরে হাতে পেয়েছি। তো আপনারা 3000 টাকা কেমন হবে সেটা বলা যাচ্ছে না, তবে যদি 1200 টাকা হয় খুবই ভালো মানের একটা ফোন হয়, এবং অফিসিয়ালভাবে যদি এটা 2000 টাকায় সেল করা হতো তাহলে আরও বেশি আমাদের জন্য সুবিধা হতো। এখানে আরও বিশেষ কিছু অসুবিধা রয়েছে, যেমন টাইপিংয়ে আপনাকে যদি কোনো অক্ষর মুছতে হয় তাহলে রেড বাটন দিয়েই মুছতে হবে, ব্যাক বাটন হিসাবে রেড বাটনের উপরটা ইউজ হবে না, এবং ইউটিউব সবসময় ব্যাগে যেতে রেড বাটন দিয়ে হোল ক্রস হবে না, একটা একটা করে ব্যাগে যেতে হবে। এখানে বিশেষ বিশেষ অ্যাপ রয়েছে, কিছু গেমস দেওয়া রয়েছে, এবং স্টোর রয়েছে, সেখানে কিছু ব্রাউজারও রয়েছে, সেগুলো ব্যবহার করা যায়। এখানে কল রেকর্ডিং, অটো কল রেকর্ডিং সুবিধা রয়েছে, এবং সাধারণ রেকর্ডিং রয়েছে। এটি আরেকটি বিশেষ সুবিধা হলো কন্ট্যাক্ট, গুগল কন্ট্যাক্ট, আপনি গুগল অ্যাকাউন্ট লগ ইন করলে আপনার কন্ট্যাক্টে গুগল কন্ট্যাক্টগুলো শো করবে। হোয়াটসঅ্যাপ অ্যাপে রয়েছে বিশেষ কলিং সুবিধা, আপনি অডিও কল করতে পারবেন, মেসেজিং করতে পারবেন, এবং আপনি অ্যাপটা জাস্ট লগ ইন করে ব্যাকগ্রাউন্ডে রাখলে আপনার মেসেজ আসবে, এবং আপনার ওয়াইফাই বা ডাটা কানেকশন অন রাখলে অ্যাপ ওপেন ছাড়াই আপনি কল ধরতে পারবেন, শুধু কল দিতে আপনাকে অ্যাপটা ওপেন করতে হবে। এটা বেশ উপকারী একটা কলিং সিস্টেম, এবং কলিংয়ে কোনো বাফারিং পেয়নি, আপনি খুব সুন্দরভাবে এই ফিচারটি উপভোগ করতে পারবেন। আমি একটি অসুবিধা পরিলক্ষ করেছি, মাঝে মাঝে ফোন সাইলেন্ট হয়ে যায়, কোনো সাউন্ড হয় না, আমি মিউজিক প্লেতে সাউন্ড পাই না, ইউটিউবে সাউন্ড পাই না, এবং কি কল আসলেও সাউন্ড পাই না। আমি এটা সেটিং থেকেও ঠিক করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো প্রথমে ওই যে পাওয়ার বাটন থেকে মেমোরি ক্লিন দিলে এটা সাউন্ড চলে আসে অথবা রিস্টার্ট করতে হয়, এটা কখন হয় এটা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, নেক্সট সপ্তাহে হয় ঠিক হবে কি না তাও বলা যাচ্ছে না। এটা কোনো কিছু মিউজিক প্লেব্যাক বা পজ করে রাখার পর এই সমস্যাটা পরিলক্ষিত হয়। এছাড়াও ফোনে মোটামুটি ভালো সার্ভিস পেয়েছি আমি, যদি আপনি হাইলি ইউজেস না হন তাহলে অবশ্যই আপনি 2 থেকে 3 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, আপনি যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আপনারা
এর যাবতীয় সমস্যা নিয়ে KaiOS and T19 ইউজার একটা গ্রুপ রয়েছে ফেসবুকে, সেখানে যুক্ত হতে পারে।